হাই ভিউয়ার্স, আমি শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আপনাদের জন্য ফ্যান রেগুলেটর বানিয়েছি। এনে আসছি হলো আমার এক ছোট ভাই, ওর নাম হচ্ছে তাইবুর। এখানে আমরা আছি তাইবুর ইলেকট্রিক। হ্যাঁ, এই দোকানের নাম হচ্ছে তাইবুর ইলেকট্রিক। হ্যাঁ, দেখেন এটা সব থাকবে। ও হলো তাইবুর, ওর নাম হলো তরু, তাইবুর ইসলাম তরু। ওর কাছে দুজন মাল নেন, সবসময় সাথে। ও একজন ডিলার, ওর কাছে মাল নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এই দোকানের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল থানাপাড়া শান্তিকুঞ্জ মোড়। এই শান্তিকুঞ্জ মোড়ে গজনবী কমপ্লেক্স, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মার্কেট। এটা হলো বঙ্গবীর কাদের সিদ্দিকীর দিক। আজ আপনাদের দেখাবো হলো যেটা সাইফুল ভাইয়ের জন্য ভিডিওটা বানাইতেছি, সেটা হলো আজকে আমরা ফ্যান রেগুলেটর বানাবো। ফ্যান রেগুলেটর বানাইতে যা যা লাগে হলো দেখেন, এটা এই ছোট্ট একটা জিনিস, এটার নাম হচ্ছে DB3। আচ্ছা, এই একটা লাগবে DB3। তারপরে দ্বিতীয়টা লাগবে হলো একটা মাইলার পিয়ে। তারপরে দুইটা রেজিস্ট্যান্স লাগবে। এই হলো দুইটা রেজিস্ট্যান্স। আর হলো একটা ট্রানজিস্টর লাগবে। আচ্ছা, একটা PC লাগবে, আর একটা ভলিউম কন্ট্রোল লাগবে। আচ্ছা, আমার কিছু সিক্রেট জিনিস আছে, যেহেতু এটা তাইবুর নিজে বানায়, এই কারণে এগুলোর মান বলবো না, যে এটার মান কত, এটার মান কত, এটা বলবো না। এটা যেহেতু আমাদের সিক্রেট, কারণ এটা আমাদের গোপনীয়তা। এটা আমার যা অন্য কেউ নিয়ে বানায় এটা আমি চাবো না। যদি কেউ শিখার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্টস করেন। এটা দিব হলো ইলেকট্রিক বিডি, এটা সাইফুল ভাইয়ের ইয়ে যাবে, ভিডিওটা সাইফুল ভাইয়ের পেজে যাবে। এটা সাইফুল ভাইয়ের নামেই হবে, সাইফুল ভাইয়ের নামেই ভিডিওটা দিব, কারণ এই ভিডিওটা ওনারই উৎসর্গ করলাম। তাহলে চলেন বানাই। আর যদি কিছু মানে এটার মান জানার ইচ্ছা থাকে আপনি সাইফুল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করুন, আমি সাইফুল ভাইয়ের কাছে সব কিছু বলে দেবো। ঠিক আছে, ওকে ভাই, লেটস। তাহলে কীভাবে বানাবো? এই যেমন PC, এই PCটা হচ্ছে আমরা 5টা পিন ছিদ্র করছি। এই 5টা পিন ছিদ্রতে দেখেন, এই যে তিন দিকে যেই ছিদ্রটা আছে, তিন দিকে একটা, আর দুই দিকে একটা। এটা তো এমনি দেখাইতে পারতেছি না, এইখানে এই দেন, এই যে তিনটা, এইদিকে আছে তিনটা, এইদিকে আছে দুইটা, এইভাবে ছিদ্রগুলো। তো তিন পিনের যেদিকে তিনটা ছিদ্র আছে ওই দিকের এই মাঝে লাস্ট মাথায় হলো একটা DB3-র একটা পয়েন্ট গেল। আচ্ছা, এই DB একটা পয়েন্ট, ওকে, এইটা গেল। তারপর হলো একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা হলো এই DB-র এই মাথা থেকে এই মাথায়। আচ্ছা, এটা পর বুঝিয়ে দেবো, এটা সুন্দর হবে আপনার। আচ্ছা, আর একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, যারা শিখতে চান সাইফুল ভাইয়ের ইয়ে কমেন্টস করুন, পেজে কমেন্টস করুন, সাইফুল ভাইয়ের এখানে সব মানে আমরা বলে দেবো। যোগাযোগ শেখার ইচ্ছা থাকে তাহলে এখন কার্ড দিয়ে নাম্বার দিয়ে দেবেন, আমরা নাম্বারটা সাইফুল ভাইয়ের নাম্বার আপনারা যোগাযোগ করবেন, সাইফুল ভাই বললে আমরা সব দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এনে গেল একটা, এই গেল একটা। আচ্ছা, আর হলো এই ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর আছে, এই তিনটা, এইটা হলো ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের মিডিল পিন, এই পিন। এটা একজন মানুষ ইচ্ছা করলে রেগুলেটর বানিয়ে অন আসে একজনের সংসার উঠতে পারে না। একটা রেগুলেটর বানালে আমরা পাই হলো 3 টাকা মজুরি, 3 টাকার মজুরি দিই। হ্যাঁ, 3 টাকার মজুরি দিই, এটা সহজ। 100 মানে কারণ যে ডেলি যদি কেউ 200 বানায় তাহলে 600 টাকা, 600 টাকা একজন মানুষের পার ডে অনায়াসে খুব সুন্দরভাবে সংসারটা চলে। হ্যাঁ, দেখেন, ওকে, হ্যাঁ, এইটা, হ্যাঁ, এইটা, এইটা, আর হলো এইটা ভলিউম। ঝালাই করব, আমি একটু রাং নিলাম, দেন ঝালাই করার হচ্ছে। হ্যাঁ,
আছে রে ঝালাই করতে পুরান পিসি দেশে কি ও এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ ফোনটা তো রেট আছে রে এই 1050 টাকা গুরু हाँ सार्थक साइफुल भाई पेजे लाइक कमेंट बा शेयर करें तो मन करो वीडियो सार्थक होते শেষ নাই তাতালটা বিয়ার্স এখন ভালো করে হিট হয় না তাই তো এই কারণে আমার একটু অসুবিধা হইতেছে তাতাল ডাইরেক্ট দিছি তাতাল অ্যাকচুয়ালি সিরিজ লাইনে চালানো নিয়ম তাহলে এটা ভালো যে কোনো মুহূর্তে তাতালটা শর্ট হয়ে যেতে পারে এখানে ডাইরেক্ট চালাইলে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে আর সিরিজ লাইনে চালাইলে শর্ট খাওয়ার সম্ভাবনা কম থাকে শর্ট খাবেন না এখন হলো ভলিউম লাগানোর পালা এখানে ভলিউমটা লাগাচ্ছি এটা কিন্তু খুব সাবধানে লাগাবেন এটা হচ্ছে আমাদের মালের কোয়ালিটি ভালো আমরা যেভাবে তৈরি করি এটা অন আসে এক বছর রিপ্লেস আসে না এগুলা কখনো রিপ্লেস আসে না আর এই একটা কানি এই ভলিউমের অন অফ সাইডে যাবে ভলিউমের একটা পার্ট থেকে অন অফ সাইডে একটা কানেকশন দেবো তারপর আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো সমস্যা নাই এটা ঝালাইটা করে নেই উড়ে যাচ্ছিস কেন
এই তো ভাই বানাইলাম। এখন দেন আমি লিডগুলো কাটতেছি। এই হলো লিড, এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম। এই তো ভাই আমাদের এইটা রেগুলেটর হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখানোর জন্য, টেস্ট করে দেখানোর জন্য আমার একটু তার লাগবে, আমি তার নিয়ে এসেছি। একটা পিঞ্জা হলো মিডিল, তিনটে এখানে তিনটা পয়েন্ট আছে, ওই তিনটা পয়েন্টের মিডিলে যা হলো একটা কানেকশন। হ্যাঁ গেল। আর একটা পয়েন্ট যাবে হলো এই যে ভলিউমের এক পিন খালি রয়েছে, এই ভলিউমের এই হলো বানালাম হলো একটা রেগুলেটর হয়ে গেছে। এখন আমরা একটু টেস্ট করি। টেস্ট করার পর আপনাদের সব আচ্ছা যা হোক বলে দেবো কি হবে। যেই কাজ করেন ভাই ইলেকট্রিক কাজ যেই করেন খুব সাবধানে কাজ করেন, নাহলে শর্ট হবে, তাহলে কি হবে শর্ট খাওয়া, শর্ট খাওয়া দরকার নাই। কারণ আমরা করতে করতে অভ্যস্ত, আমাদের মুখস্থ হয়ে গেছে জিনিসটা। এইখানে আমরা সরাসরি কাজ করলে আমরা শর্ট খাবো না, কিন্তু যারা নতুন লোক তারা যদি এভাবে করতে চান তাহলে কি হবে শর্ট খাওয়া, শর্ট খেলে সমস্যা আছে। এই এই এবার দেখেন আমি দেখাচ্ছি, এই দেন আমার ভিডিওর লাইকটা বেড়ে গেছে, এই যে লাইকটা কমে গেছে আবার এই ভিডিওর লাইকটা বেড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই দেখেন এই আমার সিজ লাইনের আলটা বাড়তেছে, আবার এই ধানে যে সিজ লাইনের আলটা কমতেছে, এই হ্যাঁ 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 এই দিতে দেখেন ভালো করে দেখেন, এই যে সিজ লাইনের আলটা বাড়ছে আবার এই রেগুলেটর হচ্ছে এই যে কমতেছে। আচ্ছা
তো ঠিক আছে ভিউয়ার্স, এইবার যেটা সংশয় ছিল আমি মানটা বলতে চাইছিলাম না, কিন্তু যাই হোক সাইফুল ভাইয়ের দিক চিন্তা করে, অনেক কিছু চিন্তা করে আমি মানগুলো বলে দিতেছি আপনাদের। সেটা হলো একটা ট্রানজিস্টার আছে 972 এর মান, হ্যাঁ এই এটা হলো ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারের মান হচ্ছে 972। আচ্ছা, আর হচ্ছে পিএফ আছে একটা, এই পিএফটার মান হচ্ছে 2A1D 4G এটা আছে। আর হলো রেজিস্ট্যান্সের মান আছে একটা হলো 82K, আর একটা আছে 47K, আর একটা DB3, ওটার নাম হচ্ছে একটা যে DB3, ওটা তো বলছি আপনারা, ওটার মান বলে দিলাম। আর ভলিউমের মান হচ্ছে 500K, এটা রেগুলেটর ভলিউমের মান হচ্ছে 500K। হ্যাঁ, তাহলে আবার একটা আপনার বোঝাই, সেটা হলো একা ভিডিও করতেছি তো অসুবিধাই হচ্ছে, যেমন সব কিছু মাল এগুলো সব কিছু প্রবলেম সৃষ্টি হইতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি আপনাদের, এই একটা পিএফ, এটা হচ্ছে আমরা ই বলি, এটা হলো 260, এটাও বলি, একজন এক একভাবে বলে, কিন্তু এখানে লেখা আছে হলো পিএফটার মান 2A1D4J, এটা আছে লেখা আছে এটা। আচ্ছা, ট্রানজিস্টার মান আছে 972। আচ্ছা, আর হলো এইখানে এই যে একটা ছোট্ট একটা মাইলের মানে ডিবি আছে, যেমন এই দেখাচ্ছে আপনাদের, এই ভিতরে একটা ডিবি আছে, মানে চিকন, এর কাজ হচ্ছে দুই দিকের বিদ্যুৎ বাধা দেওয়া, এর নাম DB3। আর হচ্ছে এই একটা রেজিস্ট্যান্স আছে, এটার নাম এটা হচ্ছে 47K, আর এটা হচ্ছে 82K, আর এটা হলো ভলিউম, এর মান হচ্ছে 500K। যাক, আপনাদের যদি তারপরে যদি কিছু শেখার থাকে তখন আপনারা এই করেন, সাইফুল ভাই কমেন্ট করেন কোন জায়গায় যদি আপনারা কিনতে চান, পাইকারি কিনতে চান, বা পিসি যদি বানাইতে চান, বা আপনারা যদি ফ্যান রেগুলেটর বানাইতে চান, যদি মাল কিনতে চান, তাহলে আমাদের সাথে সাহায্য যোগাযোগ করেন, আমরা সব ব্যবস্থা করবো। ঠিক আছে, তবে আল্লাহ হাফেজ, সাইফুল ভাইয়ের সাথে সবাই যোগাযোগ করুন, সবই পেয়ে যান, আল্লাহ হাফেজ ভাই।